জি তোমার হ্যাপি বার্থডে কাটো, মুখ থেকে হাত সরাও, ভালো লাগবে না? আচ্ছা কাটো, এক স্লাইস করো ওইদিকে, গুড, এখন হাত দিয়ে নাও, নিয়ে খাও, টেস্টি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে আমি মাহফুজা আমিন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে আজকে কী শেয়ার করতে যাচ্ছি। প্লিজ ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ও, তোমার আম্মু, তোমার আর তোমার বাবার বার্থডে। আমার আজকের ব্লগটি আমি রেকর্ড করেছি 31 মে, দ্যাট মিন্স গতকালকে ইভিনিংয়ে। তো আমাদের ছোটোখাটো একটা ডিনার পার্টির আয়োজন করা হয়েছে, তো আমরা সেখানেই যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আমাদের গেস্ট হিসাবে থাকছে আমার ছোটো বোন এবং ছোটো ভাই। সেলিব্রেশন করার কোনো রকম ইচ্ছা ছিল না, তারপরে স্পেশাল ডেগুলোতে আরও একটু স্পেশাল এবং স্মরণীয় করে রাখার জন্যই আসলে এসব কিছু করা। আমাদের ডিনার পার্টিটা আমরা কোথায় রেখেছি সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। আর একটা ব্যাপার, আজকে নর্মাল ভয়েসটা একটু বেশি রাখার চেষ্টা করেছি, আর মাঝখানে মাঝখানে যেখানে ভয়েস ওভার করতে হয় আমি করে দিব। এই তো চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা এসেছি রংপুরের দুটো 3-স্টার টাইপের রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে এটি একটি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্র্যান্ড প্যালেস। তো আমরা আগেও এসেছিলাম, ওইভাবে ক্যাপচার করা হয়নি। তো আজকে স্পেশাল ডে, তো আপনারা সবাই জানেন স্পেশাল ডেগুলো আমরা একটু স্পেশালভাবে সেলিব্রেট করার চেষ্টা করি। তো এই কারণে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করে দেওয়ার জন্যই হচ্ছে আমি ক্যাপচার করে রেখেছি।
রেস্টুরেন্টে এন্ট্রি করার পর দেখলাম যে আমরাই তাদের কাস্টমার আর এখানে কেউ নাই, বিকজ করোনাকালীন সিচুয়েশনে ওদের কাস্টমার একটু কম আর সব কিছু ফাঁকা ফাঁকা। তো আমাদের কাছে ভালো লেগেছে, একদম মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কোনো গ্যাদারিং ছিল না, আর আয়াত তো একদম নিজের মতো করে খেলতেছিল। এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমি খাচ্ছি না, আমি আদিয়াতকে কোলে রেখেছি আর ওরা সবাই খাচ্ছে। রিয়ার ফ্রি হয়ে গেলে রিয়ার কোলে দিয়ে তারপর আমি খাবো। এই মাঝখানে একটুখানি আমি ক্যাপচার করে রাখতেছি। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে এসেছে অথচ কিছুই বলতেছে না সেই সম্পর্কে, তো একটুখানি বলে নিই। 2013-এর 31শে মে আমাদের বিয়ে হয়েছিল আর আজকে আলহামদুলিল্লাহ আমাদের 8 বছর পূর্ণ হলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। যদি আপনাদের মনে প্রশ্ন থেকে থাকে যে ভাইয়া বা আপু আপনাদের লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে একটা ব্যাপার আজকে শেয়ার করে দেই। আমাদের লাভ ম্যারেজ ছিল, এরপর আমাদের অ্যারেঞ্জ হয়েছে এভরিথিং। তো আপনারা বুঝতেই পারতেছেন আমি আসলে কী বোঝাতে চাচ্ছি। আমরা দুজন দুজনকে পছন্দ করি, তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে সব কিছু অ্যারেঞ্জ করে তারপর আমাদের বিয়েটা হয় আলহামদুলিল্লাহ। এবং আমাদের পরিচয় হয় 2010-এর নভেম্বর মাস থেকে। আলহামদুলিল্লাহ লং টাইম আমরা একসাথে আছি। আর আমাদের পরিচয় এবং রিলেশনশিপের যে ব্যাপারটা ছিল সেটা ছিল অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার। যদি কোনো দিন সুযোগ হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই হাসি খুশি পরিবার এবং আমাদের এই ভালোবাসার অটুট বন্ধন যেন সবসময় অটুট থাকে। আপনারা সবাই সেই দোয়াই করবেন। বেশি দূর হয়ে গেছে, এখন ওই হাতটা দাও, দুই হাতেই দাও। আর এইদিকে দেখেন আমার লক্ষ্মী মিষ্টি মেয়েটা, সবসময় নিজের কাজ নিজেই করার চেষ্টা করে আর যে জিনিসটা একবার ভালো লাগে সেটা বিভিন্ন বাহানায় বারবার করার চেষ্টা করে। সে একবার ওয়াশরুমে এসে এই ড্রায়ারটা দেখে গিয়েছে, ওটা ওর খুব ভালো লেগেছে যে ও এভাবে নিজে নিজে হাত শুকাতে পারতেছে। তো বিভিন্ন বাহানা বিভিন্ন অজুহাতে সে বারবার ওয়াশরুমের দিকেই ছুটছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যে আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে।
তো খাবার দাবার চলে এসেছে। আসলে আমরা যেরকম খেতে চেয়েছিলাম সেটা পারিনি, ওদের করোনার জন্য অনেক আইটেম ছিল না, যেগুলো আমরা অর্ডার করতে যাচ্ছিলাম সেগুলো বলতেছিল এটা হবে না এটা হবে না, এনিওয়ে যা পেয়েছি সেটাতেই আলহামদুলিল্লাহ। আর এইদিকে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করেছি, আর আয়াতকে এখনও আমি খাইয়ে দিচ্ছি। তো যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন লাগছে, আর প্লিজ লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি ভয়েস ওভার এখানে শেষ করছি, বাকিটা আপনারা দেখে নেবেন। আল্লাহ হাফেজ। যাও যাও নিজে যাও। রিয়া আস্তে আস্তে নাম, কিন্তু দেখে নামবি।